প্রিয় ছাত্ররা, তোমরা আবার আরও একটা ক্লাস বায়োলজির করতে চলেছ। তোমরা সবাই ভালো আছো নিশ্চিত? দেখো, এই যে সময় চলছে, কঠিন সময়টা যাচ্ছে আমাদের, তা এই সময়ে তোমাদের কিছু করণীয় আছে। বাড়িতে মা বাবারা চিন্তিত তো আছেই একটা বিষয়ে, তোমরা কিন্তু অতটা চিন্তিত নয়। তাই তোমরা কিন্তু পড়াশুনোটা করো, এবং যেগুলো ইলেভেনে ঘাটতি ছিল সেগুলো কিন্তু একবার রিভিশনের সুযোগ তোমাদের হাতে এসছে, এটা কিন্তু হেলায় ফেলে দিও না। তোমরা কিন্তু কাজটা করতে থাকো। ইলেভেনের অনেক বিষয় ছিল, আমাদের কিন্তু ত্রুটি ছিল, সেগুলো পুনরায় বাড়িতে বসে বসে ছোট ছোট করে ওটাকে উদ্ধার করা যায়। তোমরা সেটা নিশ্চয়ই মানে দেখতে পারো, এটা কিন্তু ভালো একটা সাজেশান, তোমরা কিন্তু সেটা নাও। এই যে সময়টা চলছে, এই সময়ে তোমাদের যে ঘাটতিগুলো সেগুলো কিন্তু পূরণ করা যেতে পারে, এবং আমরা যেটা ক্লাস করছি সেটাও কিন্তু তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে জোর দিয়ে দেখো এবং নোট নাও। আর তো পরীক্ষা আমাদের সামনে আছে, সামনে পরীক্ষা আছে, সামনে আমরা এগিয়ে যাব। এরপরে ক্লাস আর এক সপ্তাহ মতো হবে হয়তো, তারপরে আমরা মিশনে আবার নতুন করে খুলতে পারে, সরকারি নির্দেশনা মেনে আমরা আবার সেই সবগুলো দেখব কীভাবে হয় না হয়। তাহলে আমরা দেখো, পূর্বের ক্লাসে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম যে তোমার আরএনএর যে ব্যাপারটা, অর্থাৎ আরএনএ কেমন হয়, আরএনএর প্রকারভেদগুলো আমরা একটু জেনেছিলাম, তারপরে এমআরএনএর ক্যারেক্টারিস্টিক পড়েছিলাম। আজকে আমরা এমআরএনএর গঠন পড়ব, অর্থাৎ এমআরএনএ যে কেমন গঠনের হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে এখানে যে এমআরএনএ, আমরা নাম তো আগে জেনে নিয়েছি, এটাকে মেসেঞ্জার আরএনএ বলা হয়। তা মেসেঞ্জার আরএনএ মানে ডিএনএর যে লোড করা তথ্যটা ও সাইটোপ্লাজমের মধ্যে নিয়ে আসে, তারপরে নিয়ে আসার পরে প্রোটিন রূপায়ণ ঘটায়, তারপরে কোষের যাবতীয় যে কার্যসূচি সেটা কিন্তু পালিত হয়। কোষের মধ্যে যাবতীয় বৈশিষ্ট্য, তার প্রকাশ করার যা দায়িত্ব ছিল সেগুলো কিন্তু সে প্রকাশ পায়। তাই আমাদের জানতে হবে যে এমআরএনএ কীভাবে মানে তার ফাংশনটা চালু রাখে। সাথে সাথে এমআরএর গঠন না জানলে সেই ফাংশনটা বোঝা যাবে না যে কীভাবে এমআরএনএ তার মানে ফাংশনটা চালু রাখে। তাই আমাদের কিন্তু এমআরএনএর গঠন পড়তে হবে। তা এখানে যে এমআরএনএর গঠন আমরা পড়ব সেটা কিন্তু ইউক্যারিওটিক এমআরএনএর গঠন পড়ব। প্রোক্যারিওটিক এমআরএনএর মডিফিকেশান তেমন হয় না, কিন্তু ইউক্যারিওটিক এমআরএনএর অনেকগুলো মডিফিকেশান হয়, কারণ সাইটোপ্লাজমের মধ্যে কিছু আরএনএ ধ্বংসকারী উৎসেচক আছে যারা এমআরএনএকে গলিয়ে দিতে পারে। সেই গলানোর হাত থেকে এমআরএনএ বাঁচার জন্য সে কিন্তু মডিফিকেশান করেছে। আর এমআরএনএতে যা মডিফিকেশান আছে সেগুলো আমরা আস্তে আস্তে পড়ে নেব। দেখো, ইউক্যারিওটিক এমআরএনএর গঠন কেমন হয় লক্ষ্য করো। দেখো, আমরা তাহলে পড়া শুরু করছি। বোর্ডে দেখো লেখা আছে সব কিছুই, পরপর করে আমরা সেটা পড়ে নেব এবারে। দেখো, বলা হচ্ছে কি এখানে এমআরএনএর গঠন, আমি হেডিংই করেছি ইউক্যারিওটিক এমআরএনএ। দেখো, এমআরএনএটাকে একটা দণ্ডের সাথে তুলনা করা হয়েছে। প্রশ্ন করতে পারো এই 5' আর 3' অর্থ কি। আমরা জানি কোনো পলিনিউক্লিওটাইডের যদি চেন হয় তাহলে তার দুটো মেরু থাকবে। সেই মেরু দেখো এই 5', এই দেখো 3'। 5' আমাদের ফসফেট থাকে, 3' কার্যকরী মূলক থাকে, OH গ্রুপ থাকে। এটা আমাদের বহুবার আলোচনা হয়েছে। দেখো, এমআরএনএ গোটাটাই কিন্তু একটা পলিনিউক্লিওটাইডের ফাইবার, গোটাটাই এখান থেকে এই পর্যন্ত একটা পলিনিউক্লিওটাইডের ফাইবার। এর মধ্যে কয়েক হাজার নিউক্লিওটাইড আছে পুরো টোটাল গঠনের মধ্যে। তাহলে দেখো, 5' মডিফাই হয়ে যে গঠনটা হয়েছে তাকে আমরা নাম দিচ্ছি 5' ক্যাপ। ক্যাপটাকে আমরা একটু অন্যরকম ছবিতে দেখিয়েছি, দেখে নাও, এটা ক্যাপ,
এই যে ক্যাপ অংশটা এটা, এই ক্যাপ অংশ ইউক্যারিওটিক এমআরএনএ একটা বিশেষ পদ্ধতিতে বানায়, সেই পদ্ধতিটিকে আমরা ক্যাপিং বলে থাকি। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা পোস্ট ট্রান্সক্রিপশন বলে থাকি। এই যে এমআরএনএ এর এই যে মডিফিকেশন হলো, এই মডিফিকেশনটাকে বলা হয় পোস্ট ট্রান্সক্রিপশন। কেন বলা হয়? কারণ এমআরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর ট্রান্সক্রিপশনের পরে এমআরএনএ মডিফাই হচ্ছে, তাই এর নাম, পদ্ধতিটার নাম পোস্ট ট্রান্সক্রিপশন। তাহলে পোস্ট ট্রান্সক্রিপশন পর্যায়ে ক্যাপিং বলে একটা বিশেষ ঘটনা এমআরএনএ এর ফাইভ প্রান্তের দিকে ঘটে, সেটা আমরা এক্ষুনি জানব। তাহলে আমরা জেনে নিলাম ইউক্যারিওটিক এমআরএনএ এর ফাইভ প্রান্তকে ক্যাপ বলে। দেখো এখানে উল্লেখ করা হয়েছে কোষের আরএনএজ নামক উৎসেচক। তাহলে আরএনএজ কি? আরএনএকে আদ্র বিশ্লেষণ করে যারা, তাকে আমরা আরএনএজ বলি। সেই আরএনএজ উৎসেচকের হাত থেকে রক্ষা করতে এমআরএনএ ক্যাপিং ঘটনা ঘটায়, এমআরএনএ এর ক্যাপিং ঘটনা ঘটে। তাহলে কার হাত থেকে রক্ষা করতে গিয়ে? এই উৎসেচকটার হাত থেকে রক্ষা করতে গিয়ে ক্যাপিংটা করে নিয়েছে। আর ক্যাপিং না হলে কিন্তু ওই আরএনএ উৎসেচক পরপর করে কাটতে থাকবে এমআরএনএ, আর এমআরএনএ কিন্তু দ্রবীভূত হয়ে যাবে, সলুবেল হয়ে যাবে সাইটোপ্লাজমের মধ্যে। কোনো বংশগত অর্থ কিন্তু প্রকাশিত হবে না, যেটা কোষের দরকার ছিল বংশগত বৈশিষ্ট্যটা প্রকাশ করা, সেটা কিন্তু বঞ্চিত হয়ে যাবে কোষ, তার কোনো ফিনোটাইপিক ঘটনা ঘটবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে এমআরএনএ বানানো হয়েছে এই স্বার্থেই, কোষের মধ্যে প্রোটিন উৎপাদনের জন্য, কিন্তু দ্রবীভূত করার জন্য নয়। তাই আমাদের মনে রাখতে হবে ক্যাপিং ঘটনাটা জরুরি। নেক্সট চলো, এই অংশটি, এই যে ক্যাপিং অংশটি, বিশেষ নিউক্লিওটাইড সজ্জা থাকে এখানে, এক ধরনের বিশেষ নিউক্লিওটাইডের সজ্জা আছে। সেই সজ্জাটা কি আছে? M7G, এর অর্থ হচ্ছে, পরের লাইনে অর্থটা বলা হয়েছে, M7G 7-মিথাইল-গুয়ানোসিন-ট্রাইফসফেট বলে এক ধরনের বিশেষ নিউক্লিওটাইড ফাইভ প্রান্তে দিকে যুক্ত হয়। তাহলে খেয়াল রাখতে হবে এমআরএনএ এর ফাইভ প্রান্তে যে ক্যাপ তৈরি হচ্ছে, সেই ক্যাপ হওয়ার জন্য এই যে নিউক্লিওটাইড মার্ক করো M7G, এই M7G এর কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে M7G কি অ্যাকচুয়ালি? 7-মিথাইল-গুয়ানোসিন-ট্রাইফসফেট এখানে কিন্তু আমরা বলতে পারি সংযোগ থাকে। দেখো ছবিতে আমি একটা ওই ক্যাপের ছবি আঁকার চেষ্টা করেছি, ভালো করে দেখে নাও। এই যে গঠনটা পুরোটা ক্যাপ, তাহলে এটা এমআরএনএ এর, এই যে এমআরএনএ এর শেষ নিউক্লিওটাইডটা এই, তাহলে শেষ নিউক্লিওটাইডটাও ক্যাপের মধ্যে একটা বিশেষত্ব যুক্ত হচ্ছে, এটাও কিন্তু পরিবর্তিত একটা নিউক্লিওটাইড হয়ে পড়েছে, এই নিউক্লিওটাইডটাও কিন্তু পরিবর্তিত হয়ে পড়েছে। কি হয়েছে? 2 নম্বর কার্বনে, ভালো করে দেখে নাও, 2 নম্বর কার্বনে 2-অক্সিমিথাইল গ্রুপ যুক্ত হয়েছে। তাহলে এই যে রাইবোজ শর্করাটা, এখন আমরা বলবো 2-অক্সিমিথাইল রাইবোজ, এই শর্করাটা এবং তার সঙ্গে একটা নিউ মানে নাইট্রোজেনাস বেজ যুক্ত আছে। তাহলে এই যে নিউক্লিওটাইডটা, এটাও পরিবর্তিত। আবার এপাশে আরও একটা যে নিউক্লিওটাইড, যেটা 7-মিথাইল-গুয়ানোসিন-ট্রাইফসফেট, সেটাও কিন্তু পরিবর্তিত হয়েছে। দেখো ট্রাইফসফেট কই? এই একটা, এই একটা, এই একটা, এই সেই 5 নম্বরের কার্বনটা ছিল, এই সেই 5 নম্বরের কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা কিন্তু সেই রাইবোজ শর্করা। আর এই 1 নম্বর কার্বনের সঙ্গে যে গুয়ানিন যুক্ত আছে, তার 7 নম্বর পজিশনে কিন্তু একটা বিশেষ গ্রুপ যুক্ত হয়েছে, তার নাম মিথাইল। তাই এই নিউক্লিওটাইডটা, এই যে নিউক্লিওটাইডটা, এই নিউক্লিওটাইডটাকে আমরা নাম দিচ্ছি 7-মিথাইল-গুয়ানোসিন-ট্রাইফসফেট। এটার উপস্থিতির জন্য কিন্তু আরএনএ স্থায়ী হয়ে পড়ে, আরএনএকে আর সাইটোপ্লাজমের যে সমস্ত এনজাইম আছে আরএনএকে ধ্বংস করার জন্য, তারা কিন্তু আর কাজ করতে পারে না। এটা একটা। এই যে অংশটার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এটা রাইবোজোমকে অর্থাৎ যে রাইবোজোম, ফরটিএস রাইবোজোম ক্যাপ থাকার জন্য ওখানে কিন্তু যুক্ত হতে পারে। তাহলে ফরটিএস রাইবোজোম যুক্ত হতে পারে
পারে। তাহলে ক্যাপ থাকার জন্য ইউক্যারিওটিক কোষের যে স্মল সাব ইউনিটের যে রাইবোজোমটা আছে 40S, তারা কিন্তু এই ক্যাপ অংশে যুক্ত হতে পারে এবং প্রোটিন সংশ্লেষকে ইনিশিয়েশন ঘটাতে পারে, প্রোটিন সংশ্লেষকে সূত্রপাত ঘটাতে পারে। ভালো করে নজর দাও, ক্যাপ থাকার জন্য, আমি আরও একবার রিপিট করছি, ক্যাপ থাকার জন্য হলোটা কি, এমআরএনের 5 প্রান্তে ক্যাপ থাকার জন্য ট্রান্সলেশনের সময় রাইবোজোম বাইন্ড করতে পারে, 40S রাইবোজোম বাইন্ড করতে পারে কোথায়, এমআরএনের ক্যাপ অঞ্চলে। এটা কিন্তু মনে রেখো, এটাও একটা ফাংশন হবে। আমরা ক্যাপ ছেড়ে চলে আসি, দ্বিতীয় আমরা আরেকটা বিষয় পড়ব, দেখো আরেকটা বিষয় পড়ব। এখানে আমি লিখেছি NC1, NC1 এর এই এই জায়গাটাকে আমরা NC1 বলি। দেখো ক্যাপের পরবর্তী যে অংশ, একটা দণ্ডের মতন অংশ করেছি আমি, সরু অংশ করেছি বোঝার সুবিধার জন্য, তাহলে ওটাকে আমরা NC1 বলি। এবং NC1-এর দৈর্ঘ্য হয় কতটা নিউক্লিওটাইডওয়ালা, এখানে দৈর্ঘ্য হয় প্রায় 10 থেকে 100টি নিউক্লিওটাইডওয়ালা। খেয়াল করো, খেয়াল করো, এমআরএনের 5 প্রান্তে ক্যাপের পরে 10 থেকে 100টি নিউক্লিওটাইড যুক্ত অংশকে নন কোডিং অঞ্চল, নন কোডিং অঞ্চল বলা হয়, নন কোডিং অঞ্চল 1 বলা হয়। তাহলে নন কোডিং অঞ্চল আমরা 1 কাকে বলবো, এই অঞ্চলটাকে আমরা নন কোডিং অঞ্চল 1 বলবো, কারণ এখানে ট্রান্সলেশনের জন্য অ্যামাইনো অ্যাসিডের অর্থ বাহিত হয় না। তাহলে খেয়াল রাখতে হবে এই জায়গাটা, ক্যাপের পরবর্তী যে জায়গাটা, এই জায়গাটায় কোনো কিন্তু ট্রান্সলেশনের জন্য অ্যামাইনো অ্যাসিডের শর্ত বাহিত হয় না, তাই এই অঞ্চলকে 5'18 বলা হয়, UTR বলা হয়, 5'UTR বলা হয়। 5'UTR এর অর্থ আনট্রান্সলেটেড রিজিয়ান, আনট্রান্সলেটেড রিজিয়ান, অর্থাৎ এখানে কোনো ট্রান্সলেশনের জন্য, অর্থাৎ প্রোটিন সংশ্লেষের জন্য কোনো অ্যামাইনো অ্যাসিড বহনের অর্থ করে না, কোনো অর্থ প্রকাশ করে না, এটা নন কোডিং অঞ্চল, এই জন্য নামকরণ করা হয়েছে, কিন্তু মনে রেখো। তারপরে চলো, তারপরে দেখো এই যে অংশটা, অর্থাৎ NC1-এর পরে আমি একটা বিশেষ জায়গা দিয়েছি, ইট ইজ দি ইনিশিয়েশন অঞ্চল। ইনিশিয়েশন অঞ্চল কাকে বলে, দেখো 5 প্রান্তের দিকে NC1-এর পর AUG 3টি নিউক্লিওটাইড বেস ত্রয়কে সূচনা অঞ্চল বলি। তাহলে এই জায়গাটায় একটা বিশেষ নিউক্লিওটাইড থাকবে 3খানা, সেই 3খানা নিউক্লিওটাইডকে আমরা একত্রে কি নাম দেব, একত্রে এই 3টে নিউক্লিওটাইডকে একত্রে আমরা সূচনা কোডন বলবো। ভালো করে খেয়াল করো, এই 3টেকে একত্রে আমরা সূচনা কোডন বলবো এবং সূচনা অঞ্চল বলবো। প্রোটিন সংশ্লেষের প্রথম অ্যামাইনো অ্যাসিড গ্রহণের নির্দেশ দেয়, কি করে এটা, এই AUG কি নির্দেশ দিতে পারে, AUG প্রোটিন সংশ্লেষের প্রথম অ্যামাইনো অ্যাসিড গ্রহণকে নির্দেশ দেয়, সেই জন্য আমরা এই অঞ্চলকে ইনিশিয়েশন অঞ্চল বলছি। তাহলে খেয়াল করো, প্রোটিন সংশ্লেষের প্রথম অ্যামাইনো অ্যাসিড গ্রহণের নির্দেশ দেয় বলে এই অঞ্চল, এই যে AUG অঞ্চলকে আমরা ইনিশিয়েশন অঞ্চল বা ইনিশিয়েশন কোডন এইটা বলছি। আমরা কোডন শব্দটা পরে আমি কোডিং অঞ্চলে বোঝাচ্ছি ব্যাপারটা, কোডন কাকে বলি। এখানে কোডন কথাটা তোমরা কিন্তু একটু নজর দাও, পরে আমি ওটাকে ব্যাখ্যা করছি। একে সূচনা কোডন বলা হয়, সূচনা করছে বলে, প্রোটিন সংশ্লেষের সূত্রপাত ঘটাচ্ছে বলে একে সূচনা কোডন বলা হয়। ইউক্যারিওটিক কোষের ওই কোডন মিথিওনিন, ভালো করে নজর দাও, মিথিওনিন নামক একটা বিশেষ অ্যামাইনো অ্যাসিড, মিথিওনিন নামক একটা বিশেষ অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ দেয়, নির্দেশ দান করে। তাহলে কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ দান করে, মিথিওনিন নামক একটা বিশেষ অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ দান করে ইউক্যারিওটিক কোষের মধ্যে। তাহলে পরীক্ষায় MCQ, শর্ট কোশ্চেন, যে কোনো প্রশ্ন আসতে পারে, সূচনা কোডনের নাম লেখো, তাহলে আমরা সূচনা কোডনের নাম বলবো কি, 3টে নিউক্লিওটাইড AUG-কে বলা হয় সূচনা কোডন। AUG কোন অ্যামাইনো অ্যাসিডকে অর্থ প্রকাশ করতে পারে, আমরা 2টো শর্ট কোশ্চেন করে নিলাম, দেখো মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে প্রকাশ করতে পারে, তাহলে আমরা দেখলাম সূচনা অঞ্চল। নেক্সট চলো, নেক্সট চলো, দেখো আমি করেছি কোডিং অঞ্চল, আরও একটা বিষয় দেখো, কোডিং অঞ্চল করেছি, ভালো করে লক্ষ্য করো, কোডিং অঞ্চল করা হয়েছে, ওই সেই কোডিং অঞ্চল, দীর্ঘ একটা কোডিং অঞ্চল থাকে। এই কোডিং অঞ্চলটা অ্যাকচুয়ালি কি, কোডিং অঞ্চলটা অ্যাকচুয়ালি কি, ধরে নাও আমি এই সেই এমআরএনএ করলাম,
আবারও একবার বলছি, এটা সেই ফাইভ প্রান্ত, এটা সেই থ্রি প্রান্ত। তাহলে ফাইভ প্রান্তে কি থাকে আমরা জানি, এখানে ক্যাপ থাকে, সেই ক্যাপ, এই সেই ক্যাপ। তারপরে কি থাকে, এই সেই এনসি ওয়ান, এই সেই এনসি ওয়ান। তারপরে কি থাকে, সূচনা অঞ্চল, যেটাকে আমরা নাম দিয়েছিলাম এই ইউজি সূচনা অঞ্চল। তারপর বিস্তৃত একটা অঞ্চল যেখানে এইভাবে নিউক্লিওটাইডগুলো সজ্জিত রয়েছে, এই সেই নিউক্লিওটাইডগুলো পরপর সজ্জিত রয়েছে, প্রায় 1500 খানা নিউক্লিওটাইড এখানে কিন্তু সজ্জিত থাকতে পারে। আর এই নিউক্লিওটাইডগুলোর মধ্যে তিনটি তিনটি করে, এখান থেকে এই তিনটে নাও, তারপরে তলার থেকে তিনটে নাও, এই যে পরপর করে যে তিনটে নিউক্লিওটাইড হবে, এই তিনটে ত্রয়ী, এক নম্বর এটা, দু নম্বর এটা, তিন নম্বর এটা, চার নম্বর, এইভাবে তিনটে তিনটে করে নিউক্লিওটাইডকে আমরা কোডন বলে থাকি। আর এরা একটি একটি অ্যামাইনো অ্যাসিডকে, পৃথক পৃথক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ দান করতে পারে, আর সেই অর্থ অনুসারে কোনো প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড সজ্জিত হয়। তাহলে মনে রাখতে হবে যে কোডিং অঞ্চলটা সূচনা কোডনের পরপর পর থেকে যে লম্বা অঞ্চল, সেই লম্বা অঞ্চলকে আমরা কোডিং অঞ্চল এই জন্য বললাম কারণ তিনটি করে নাইট্রোজেন বেস, ধরে নাও এখানে ইউ 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 আছে, তারপরে মনে করো সি 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 আছে, এই যে তিনটে আমি করলাম, এই তিনটে, এই যে ইউ ইউ ইউ, এই তিনটে নিউক্লিওটাইড কিন্তু ফিনাইল অ্যালানিন নামক একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ দিতে পারে। তাই এটা মনে রাখতে হবে, এই যে তিনটে বেশ একত্রে ইউ ইউ ইউ, এটাকে আমরা কোডন বলবো। তাহলে খেয়াল করো, এটাকে কোডন বলা হয়, এই ইউজিকেও কোডন বলা হয়, যেহেতু এটা সূত্রপাত ঘটাচ্ছিল তাই আমরা এটাকে সূচনা কোডন নাম দিয়েছিলাম। তারপরে ইউ ইউ ইউ, তারপরে যা 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 বেশ আছে তিনটে করে পরপর করে সজ্জিত করলে কন্টিনিউয়াসলি তার অবস্থান করবে, কোনো বিচ্ছেদ থাকবে না কোডনের মধ্যে, কোনো বিরতি বা গ্যাপ থাকবে না। পরপর তিনটে করে আমরা যদি হিসাব করি, তাহলে এখানে যদি হিসাব করো 1500টা নিউক্লিওটাইড আছে একেবারে সূচনা কোডন থেকে, এখান থেকে মার্ক করো এই পর্যন্ত দূরত্বের মধ্যে 1500টা নিউক্লিওটাইড আছে, তাহলে 1500টা নিউক্লিওটাইড থাকলে নাম্বার অফ কোডন কত হবে, তিন দিয়ে ভাগ করে দাও, কোডন বার করছো, দেখো কোডন কত হবে, 3 × 5 = 15, অর্থাৎ 500 খানা, 500 খানা কোডন হবে। আর 500 খানা কোডন হবে মানে প্রোটিন শৃঙ্খলের মধ্যে একটা যদি প্রোটিন রচিত হয়, সেই প্রোটিন শৃঙ্খলের মধ্যে অর্থাৎ পলিপেপটাইডের মধ্যে এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা, এই একটা, এই একটা, এরকম করে অ্যামাইনো অ্যাসিড হবে, অ্যামাইনো অ্যাসিড সমান সমান 500টাই হবে। তাহলে প্রোটিনের মধ্যে কখানা অ্যামাইনো অ্যাসিড আছে সেটা কিন্তু আমরা এই এমআরএনএর সজ্জা থেকে বলে দিতে পারি, তার মধ্যে কটা নিউক্লিওটাইড আছে, তার তিন দিয়ে ভাগ করলে হয়ে যাবে কোডন, আর সেই কোডন নাম্বারই হবে অ্যামাইনো অ্যাসিডের নাম্বার। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনো কোনো মানে এমআরএনএর মধ্যে কোডিং অঞ্চলে যদি 1500টা নিউক্লিওটাইড থাকে, তাহলে সেই 1500টা নিউক্লিওটাইডের দ্বারা কটা কোডন তৈরি হবে আমরা এক্ষুনি ভাগ করতে পারবো, 1500/3, অর্থাৎ 500টা কোডন হবে। আর 500টা কোডন হবে মানে 500টা অ্যামাইনো অ্যাসিড গৃহীত হবে ওই পলিপেপটাইড চেনের মধ্যে, এইভাবে কিন্তু প্রোটিন বানানো হয়, ভালো করে খেয়াল করবে। তারপর দেখো, যখন যখন শেষ হয়ে গেল, যখন শেষ হয়ে গেল কোডিং অঞ্চলটা, তারপর তারপর একটা বিশেষ নিউক্লিওটাইড ত্রয় থাকে, সেই বিশেষ নিউক্লিওটাইড ত্রয়কে আমরা টার্মিনেশন অংশ বলবো। তাই আমি হেডিং করেছি কোডিং স্থানের শেষে একটি তিনটি নিউক্লিওটাইড যুক্ত অঞ্চল থাকে, ওই তিনটি নিউক্লিওটাইড যুক্ত অঞ্চলকে আমরা টার্মিনেশন অঞ্চল বলি, আর ওই স্থানের কোডনকে টার্মিনেশন কোডন বলা হয়। কোনো এমআরএনএতে তিন ধরনের টার্মিনেশন কোডন থাকতে পারে, কারা কারা হতে পারে, ইউএএ একটা টার্মিনেশন কোডন, ইউএজি একটা টার্মিনেশন কোডন, আর ইউজিএ একটা টার্মিনেশন কোডন। ভালো করে খেয়াল করতে হবে, যে কোনো একটা থাকবে, খেয়াল করো যে কোনো একটা কোডন থাকবে, ইউএএ থাকতে পারে, ইউএজি থাকতে পারে, অথবা ইউজিএ থাকতে পারে, তিনটে একসঙ্গে থাকবে না, যে কোনো একটা এই টার্মিনেশন কোডন হয়ে পড়বে, এবং টার্মিনেশন হয়ে পড়লে প্রোটিন সংশ্লেষের কোনো
মানে বাধা সৃষ্টি হবে, প্রোটিন সংশ্লেষ থেমে যাবে, অর্থাৎ কোডিং অঞ্চল যখন শেষ হয়ে গেল তখন টার্মিনেশনের মধ্যে যদি ঢোকে তাহলে কিন্তু আর কোনো প্রকাশিত হবে না অ্যামাইনো অ্যাসিড, ওই সময় প্রোটিন সংশ্লেষ কিন্তু সমাপ্তি ঘোষিত হবে। তাই সমাপ্তি অঞ্চলও কিন্তু প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে জরুরি ছিল, সেটা কিন্তু এমআরএনএ এর মধ্যে রয়েছে আমরা দেখলাম। নেক্সট চলো দেখো আমরা আরও একটা অঞ্চল পাবো টার্মিনেশন অঞ্চলের মধ্যে, সেটাকে আমরা নাম দিয়েছি MC2। তাহলে টার্মিনেশন কোডনের পর আবারও একটা নন কোডিং অঞ্চল থাকবে। সেই নন কোডিং অঞ্চলের দূরত্ব কত হবে? 50 থেকে 150টি নিউক্লিওটাইড দিয়ে গঠিত, প্রোটিন সংশ্লেষের কোনো অর্থ বহন করে না, এটাকে আমরা 3' আটার বলি। আটার শব্দের অর্থ এখানে লেখা আছে দেখবে আনট্রান্সলেটেড রিজিয়ান। তাহলে তিন প্রান্তের দিকেও একটা আটার আছে, অর্থাৎ আনট্রান্সলেটেড রিজিয়ান আছে, এটাও কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, তিন প্রান্তের দিকেও একটা আটার অংশ আছে। নেক্সট চলো জি পয়েন্ট, আমরা আরও একটা বিষয় আলোচনা করি, পলি এ টেল। সেই একই কথা, এমআরএনএর স্থায়িত্ব দিতে হবে, এমআরএনএ ভাঙলে হবে না, এমআরএনএ নষ্ট হলে হবে না, অর্থাৎ এমআরএনএর তিন প্রান্তের দিক থেকেও এমআরএনএ ক্ষয় হয়ে যাবার কথা আরএনএজ উৎসেচক দিয়ে, কিন্তু এমআরএনএ তার স্থায়িত্ব বাড়িয়ে নিয়েছে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে। কি সেই পদ্ধতি? সক্রিয় এমআরএনএর তিন প্রান্তের দিকে আমরা দেখতে পাবো একটা পুচ্ছ, একটা লেজ। কি সে লেজ? প্রায় 200 থেকে 250টি নিউক্লিওটাইড, AMP নিউক্লিওটাইড, অ্যাডিনোসিন মনোফসফেট নিউক্লিওটাইড তারা যুক্ত হয়, এর ফলে যে গঠনটা তৈরি হয় তাকে আমরা পলিয়েটেল বলবো। অর্থাৎ পলিয়েটেলের মধ্যে এই জায়গায় যে পুচ্ছটা হবে অসংখ্য অ্যাডিনিন, 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 প্রায় 250খানা অ্যাডিনিন এইভাবে যুক্ত হয়ে এমআরএনএর স্থায়িত্ব বাড়াবে। আর যে পদ্ধতিতে এই এমআরএনএর মধ্যে অ্যাডিনিন এটা যোগ হয়, অ্যাডিনিন AMP যোগ হয়, তাকে আমরা বলি পলি অ্যাডিনাইলেশন ক্রিয়ায় এটা কিন্তু সৃষ্টি হয় আর এমআরএনএর স্থায়িত্ব বেড়ে যায়। এই হচ্ছে টোটাল এমআরএনএর গঠন ক্রিয়া আমরা দেখে নিলাম। আর একটা কথা স্মরণ রাখবে, এর সাথে সাথে প্রোক্যারিওটিক কোষের এমআরএনএ এই গঠন বর্জিত। তাহলে আমি যা গঠন করালাম এই গঠন কিন্তু প্রোক্যারিওটিক কোষে দেখা যাবে না। পিকে মানে প্রোক্যারিওটিক, মনে রাখবে প্রোক্যারিওটিক কোষের মধ্যে এমআরএনএর এই ধরনের পুরো গঠন দেখা যায় না, কেননা প্রোক্যারিওটিক কোষে যে ট্রান্সক্রিপশনের দ্বারা এমআরএনএ উৎপাদন হয় এবং ট্রান্সলেশান একই সাথে চালায়, অর্থাৎ একদিক থেকে এমআরএনএ তৈরি হচ্ছে আর তার উপরে রাইবোজোম বসে পড়ছে প্রোটিন তৈরি করার জন্য, তাই ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশান আর কাপেলড প্রসেস ইন প্রোক্যারিওটিক সেল। তাহলে ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশান ইজ কাপেলড প্রসেস, যুগ্ম ক্রিয়া, তাই এখানে কিন্তু কোনো মডিফিকেশান থাকে না। এমআরএনএ একেবারে যা ট্রান্সক্রিপশন হয় সেটারই কিন্তু ট্রান্সলেশান হয়, কিন্তু ইউক্যারিওটিক কোষে তা হয় না। যে এমআরএনএ প্রথম তৈরি হয় তাকে বলা হয় প্রি এমআরএনএ। শব্দটা আমি পরে আবার একটু ব্যাখ্যা করব, প্রি এমআরএনএ, এটা কিন্তু নজর দাও। প্রথম ইউক্যারিওটিক কোষে যে এমআরএনএ তৈরি হয় নিউক্লিয়াসের মধ্যে তাকে বলা হয় প্রি এমআরএনএ। তারপর তার মডিফিকেশন হয় একটা বিশেষ পদ্ধতিতে, তার নাম পোস্ট ট্রান্সক্রিপশন। আমি আরও একবার উল্লেখ করেছি এই বিষয়টা, পোস্ট ট্রান্সক্রিপশনের মাধ্যমে কিন্তু সক্রিয় এমআরএনএ প্রস্তুত হয়, বিষয়টা নজর দিও। লাস্ট বিষয় যেটা আমি আলোচনা করলাম, নেক্সট আমরা আরও একটা প্রকার আরএনএ সম্পর্কে পড়তে চাই, আমরা আরও এক প্রকার আরএনএ সম্পর্কে জানতে চাই। দেখো সেই কি আরএনএ, তার নাম ভালো করে লক্ষ্য করো, আমাদের জানা, আমাদের পরিচয় রয়েছে আরএনএ, এটাকে রাইবোজোমাল আরএনএ বলা হয়। ভালো করে খেয়াল করো, এটাকে রাইবোজোমাল আরএনএ বলা হয়। প্রথমে দেখো আমি ক্যারেক্টারিস্টিক লিখেছি আরএনএর, দেখো আরএনএর কিছু ক্যারেক্টারিস্টিক আমি লিখেছি, ভালো করে নজর দাও। কোষের প্রায় 80% সঞ্চয় থাকে, অর্থাৎ সমগ্র আরএনএ যা কোষে আছে জমা তার মধ্যে 80% হচ্ছে আরএনএ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এর মধ্যে কোনো কোডিং অংশ থাকে না, অর্থাৎ এর মধ্যে কোনো কোডন হয় না, এরা অ্যামাইনো অ্যাসিডের কোনো অর্থ বহন করে না। নজর দাও, এরা অ্যামাইনো অ্যাসিডের কোনো অর্থ বহন করে না, তাই নন কোডিং আরএনএ।
ख्याल करो नॉन कोडिंग, कोडिंग मीन्स आम्रा आलोचना करेछी कोडन काके बला हय, एमआरएनएर मध्ये तीनटे न्यूक्लियोटाइड एकत्रित हुए तारा अमाइनो एसिडेर अर्थ प्रकाश करे ताके आम्रा कोडन बोलेछिलाम। ताहले एखाने किन्तु ओई रकम तीनटे करे न्यूक्लियोटाइड त्रय तैरि हय ना एबं कोनो अमाइनो एसिडेर अर्थ प्रकाश करे ना, ताई आम्रा एटाके नॉन कोडिंग आरएनए बोलबो। देखो मूलत तो रईबोजम सृष्टि करे, एटा एर काज कि मूलत तो रईबोजम सृष्टि करे। चार नम्बर देखो सर्वाधिक भाज गठन देखा जाए, एर मध्य सर्वाधिक भाज गठन। देखो आमी छोटो करे एकटा एमआरएनए के आरआरएनए के देखिएछि, एई तार फाइव प्राइम एई तार थ्री प्राइम। देखो समस्त आरएनए गुलो देखे नाओ, लूप वाला भाज वाला एई भाज गठन देखा जाए। एबं जखन भाज गठन करे तखन किन्तु बेस पेयर हय, एखाने किन्तु बंधन हय। वाटसन क्रिक नियम अनुजाई एखाने किन्तु माझे माझे बेस जोड़ तैरि हय। एखानकार जे बेस जोड़ तैरि हय आमी शून्य स्थाने रेखे दिएछि, ए बंड यू जी बंड सी, एई बंधन देखा जाए। ए बंड यू जी बंड सी एई बेस जोड़ नीति आरएनएर मध्ये माझे माझे देखा जाए, एटा किन्तु तोमरा स्मरण राखबे। नेक्स्ट चलो, एते प्यूरिन एवं पिरिमिडिनेर अनुपात समान हबे ना, एर मध्ये समान नय, समान समान नय, प्यूरिन पिरिमिडिनेर अनुपात समान नय, कारण एटा द्वितंत्री डीएनए नक्शा नय, ताई एर मध्ये प्यूरिन पिरिमिडिनेर अनुपात समान हबे ना। सकल आरएनए थेके एटा কি হয়, সকল আরএনএর থেকে এটা ভারী হয়, সকল আরএনএর থেকে এটা স্থায়ী হয় বলতে পারো, ভারীও হয় স্থায়ীও হয়, সকল আরএনএর থেকে এরা কিন্তু সর্বাধিক মাত্রায় স্থায়ী হয়। ড্যাশ বেস এর মধ্যে বেশি দেখা যায়, আমি শূন্য স্থানে রেখে দিয়েছি তাহলে পড়তে তোমাদের সুবিধা হবে। জি অ্যান্ড সি গুয়ানিন এবং সাইটোসিন এমআরএনএর মধ্যে আরআরএনএর মধ্যে বেশি পাওয়া যায়, গুয়ানিন এবং সাইটোসিন এই দুটো বেস এর মধ্যে বেশি দেখা যায়। দেখো বেশি দেখা যায় আণবিক ওজন সবার থেকে বেশি, আণবিক ওজন সবার থেকে বেশি, সব আরএনএর থেকে বেশি, সব আরএনএর থেকে বেশি হয়, থেকে বেশি হয়, এটা কিন্তু খেয়াল রেখো, ভালো করে মনে রেখো, সব আরএনএর থেকে বেশি হয় এটা। তারপর দেখো নিউক্লিওটাইডের সংখ্যা সবচেয়ে বেশি হয়, নিউক্লিওটাইডের সংখ্যা সবচেয়ে বেশি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইউক্যারিওটিক কোষের ড্যাশ স্থান থেকে আরআরএনএ তৈরি হয়, এটা নজর দাও, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউক্যারিওটিক কোষের বিশেষ জায়গা থেকে তৈরি হয়, তার নাম নিউক্লিওলাস, নিউক্লিওলাস থেকে দেখে নাও, নিউক্লিওলাস থেকে আরআরএনএ তৈরি হয়। ইউক্যারিওটিক কোষের কোন জায়গা থেকে আরআরএনএ তৈরি হয়, নিউক্লিওলাস থেকে আরআরএনএ তৈরি হয় আমরা বলবো। এবং দেখো পিকে প্রোক্যারিওটিক সেলে আরআরএনএ তৈরির জিন থাকে নিউক্লিওয়েডের মধ্যে, নিউক্লিওয়েড খেয়াল করবে নিউক্লিওয়েডের মধ্যে, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের যে নির্দিষ্ট জিনোম ছিল সেই জিনোম থেকেই কিন্তু আরআরএনএ তৈরি হয়, ওই রকম নিউক্লিওলাস ঘটিত কোনো ব্যাপার প্রোক্যারিওটিকের মধ্যে দেখা যায় না, কারণ ওদের যে নিউক্লিয়াস থাকে সেটা অসংগঠিত নিউক্লিয়াস, তার মধ্যে নিউক্লিওলাসের কোনো অস্তিত্ব নেই। তারপর দেখো ইউক্যারিওটিক কোষের, না এখানে একটু ভুল লিখেছি আমি, এই জায়গাটায় হবে নিউক্লিওলাস, এই জায়গাটায় হবে নিউক্লিওলাস, এটা খেয়াল রাখতে হবে। ইউক্যারিওটিক কোষের নিউক্লিওলাস থেকে কিন্তু আরআরএনএ সৃষ্টি হয়, আর যে ডিএনএ থেকে আরএনএ জন্মায় তাকে আমরা আর ডিএনএ বলবো, খেয়াল রাখতে হবে যে ডিএনএ থেকে আরএনএ জন্মায় তাকে আমরা আর ডিএনএ বলবো। চলো আমরা ক্যারেক্টারিস্টিক আলোচনা করে নিলাম, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। এরপর আমরা একটু টাইপস নিয়ে আলোচনা করব, আরএনএর আমরা আরআরএনএর টাইপস নিয়ে আলোচনা করব। প্রোক্যারিওটিক কোষে দেখো আর ইউক্যারিওটিক কোষের যে রাইবোজম হয় সেটা 70S রাইবোজম হয় আর 80S রাইবোজম হয়, 80S রাইবোজম হয় আর 70S রাইবোজম হয়, ভালো করে খেয়াল করো। আর 70S রাইবোজমকে যদি আমরা ভাঙি তাহলে 70S রাইবোজমের মধ্যে 30S থাকে আর 50S থাকে রাইবোজমের দুটো সাব ইউনিট, এই 30S আবার
এই 30 এস এর মধ্যে যে আরআরএনএ থাকে তার নাম 16 এস আরআরএনএ। খেয়াল রাখতে হবে এর মধ্যে কি আরআরএনএ থাকে, 16 এস আরআরএনএ। 50 এস আরআরএনএ এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে 5 এস আরআরএনএ এবং 5 এস আরআরএনএ আর 23 এস আরআরএনএ। এগুলো কিন্তু সব আরআরএনএ হবে, আর আরএনএ আমরা করতে পারি। আবার ইউক্যারিওটিক কোষের মধ্যে দেখে নাও, ইউক্যারিওটিক কোষের মধ্যে যে তোমার মানে ভাগ হয় সাব ইউনিটগুলো তাকে আমরা বলি একটা 40S, একটা 60S। ভালো করে খেয়াল করবে 40S এর মধ্যে যে আরএনএ থাকে তার নাম 18S আরআরএনএ। আর 60S রাইবোজোমের মধ্যে তিন রকমের আরএনএ থাকবে, একটা 5S থাকবে, একটা 5.8S থাকবে, আর একটা হবে তোমার 28S আরআরএনএ। এটা 5.8S, এটা 5S, ভালো করে খেয়াল রাখবে 5.8। আমি আর একটু ভালো করে এই জায়গাটায় পরিষ্কার করে বলি, এটা হবে 5.8S। তাহলে দেখো ইউক্যারিওটিক কোষের আমরা জেনে নিলাম, ইউক্যারিওটিক কোষের 80S যে রাইবোজোমটা হয় তার সাব ইউনিট হয় 40-60, তার মধ্যে কী কী আরআরএনএ পাওয়া যায়, এবং প্রোক্যারিওটিক কোষের যে 70S থাকে তার মধ্যে কী কী পাওয়া যায় আমরা কিন্তু জেনে নিলাম। এই ক্লাসটা তোমাদের কিন্তু এই পর্যন্তই থাকছে। তোমরা এই আরএনএ সম্পর্কে পড়লে পরের ক্লাসে আমি টিআরএনএর গঠন সম্পর্কে, টিআরএনএর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা করব, তোমরা সেটা দেখে নেবে। নিশ্চয়ই তোমরা ভালো থাকবে, আর পড়াশোনার প্রতি নজর দাও, পড়াশুনোকে খেয়াল করো, ভালো করে থাকবে, ভালো থাকবে ক্লাসটা।